নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো এডুকেশন ইউটিউব চ্যানেল কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে বলি দীর্ঘদিন ধরে আমি যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ভিডিওর কোনো আপডেট আনিনি তো সেক্ষেত্রে তোমরা অনেকে কমেন্ট করছিলে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নিউ ফান্ড কবে অ্যাভেলেবেল হবে অথবা আমরা কি আদৌ আর টাকা পাবো না আশা ছেড়ে দেব তো তোমাদের জন্য এই ভিডিওটি তোমরা যারা প্রত্যেকে আমাকে কমেন্ট করছিলে অনেকে বলছিলে যে ভিডিও আনার কথা তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কিছু কথা তোমাদেরকে বলবো কিন্তু কোনো নিউ আপডেট নয় তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো যদি তোমাদের মনে হয় এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের জন্য রয়েছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যদি এই চ্যানেলে পরিবারের সদস্য না হয়ে থাকো তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এছাড়াও আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমাদের যাদের স্টেটাস অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ডিয়েট রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভাইটির কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছিল তারপরে আজকে কিন্তু মে মাস চলছে অর্থাৎ আজ কিন্তু প্রায় আড়াই থেকে তিন মাস হয়ে গেলে এই ভাইটিরও কিন্তু অ্যাপ্রুভড হয়ে রয়েছে এখনো পর্যন্ত স্টেটাস স্যাংশন হয়নি এটা শুধুমাত্র ফ্রেশ নয় ফ্রেশ এবং রিনুয়াল উভয় ক্ষেত্রেই তোমাদেরকে বলছি তোমরা এই মধ্যে অনেকেই টেনশন করছো অনেকেই চিন্তিত হয়ে পড়ে রয়েছো অনেকে ভাবছো যে কীভাবে আমরা কলেজের ফিজটি দেবো কারণ কলেজের ফিজ সামনে দিতেই হবে তোমাদেরকে তো সেক্ষেত্রে অনেকেই চিন্তা করছো যে আমরা কি আদৌয়ার টাকা পাবো আমাদের সে অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়নি সেই মার্চ মাসে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে তারপরে কিন্তু কোনো রকমভাবে আর ফান্ড অ্যাভেলেবেল হয়নি তোমরা অনেকে ভাবছো যে এটা শুধুমাত্র আমার একার কিন্তু অন্য কারুরই নয় অর্থাৎ তোমাদের বন্ধুদের নয় তো সেক্ষেত্রে তোমাদের বলি এই যে প্রবলেমটা শুধুমাত্র তোমার একার নয় প্রত্যেকের প্রবলেম বর্তমানে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে রয়েছে এবং প্রত্যেকেরই একই চিন্তা রয়েছে যে তারা কবে টাকাটি পাবে এটা হচ্ছে ফান্ড না আসার ফলে তোমাদের স্টেটাস চেঞ্জ হচ্ছে না ফান্ড যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কোনোরকমভাবে টাকা দেওয়া হবে না এবং তোমাদের স্টেটাস চেঞ্জ হবে না তো এই ক্ষেত্রে তোমরা অনেকেই ভাববে যে এবং জিজ্ঞেস করবে যে স্যানসান হওয়ার জন্য আমাদের কী কী কাজ করতে হবে স্যানসান হওয়ার জন্য তোমাদের কিছু কাজ করার প্রয়োজন নেই তোমরা সাপোজ বিকাশ ভবনে এই মুহূর্তে কল করলে তোমরা কল করতেও পারো বিকাশ ভবনে অথবা তোমরা চাইলে মেলও করতে পারো কিন্তু মেল করো অথবা কল করো তো সেই তোমাদের একই রিপ্লাই আসবে ফান্ড অ্যাভেলেবেল না হলে কিন্তু তোমরা টাকা পাবে না অর্থাৎ তোমাদের কিন্তু ধৈর্য ধরে থাকতেই হবে হ্যাঁ এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদের যেহেতু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে রয়েছে তাই তোমরা অতি অবশ্যই টাকা পাবে যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখন স্যামসাং করে দিবে এবং তারপরে তোমরা টাকাটি পেয়ে যাবে এইটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি এবং আরেকটি ইনফরমেশান তোমাদের দেওয়া রয়েছে যখন এই ফান্ডটি অ্যাভেলেবেল হবে বেশ অনেকটা পরিমাণে ফান্ড অ্যাভেলেবেল হবে এবং একসাথে প্রচুর ছাত্রছাত্রীকে টাকা দিয়ে দেওয়া হবে তো আমি বুঝতেই পারছি তোমরা এই মুহূর্তে অনেকেই চিন্তিত রয়েছো চিন্তা করছো যে টাকা কবে পাবো কেন পাচ্ছি না তো তোমাদের চিন্তার কারণে আমি বুঝতে পারছি নেক্সট ফান্ড যদি এই মে অথবা জুন মাসের মধ্যে যদি না আসে তাহলে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হবে সেটি হচ্ছে টুইটার ক্যাম্পেনিং করা যে আমরা যে আমাদের প্রাপ্য সেটা কেন পাচ্ছি না দীর্ঘদিন যাবৎ কেন সেটা ফেলে রাখা হয়েছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে টুইটার ক্যাম্পেনিংয়ের মাধ্যমে এবং অসংখ্য ছাত্রছাত্রীকে একসাথে করতে হবে তোমরা যদি রাজি হও তাহলে আমি টুইটার ক্যাম্পেনিং স্টার্ট করব যদি মে অথবা জুন মাসের মধ্যে নেক্সট ফান্ড না অ্যাভেলেবেল হয় তো তোমাদের কী মতামত আমাকে কমেন্ট সেকশানে জানিও এছাড়াও কোনো নতুন ধরনের প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সেটাকে বেললাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও ধন্যবাদ